আজ শনিবার পয়লা অগ্রহায়ণ দু হাজার তেইশ সালের এক নভেম্বর বেশ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রানি নামা এরপর একে একে আপনারা শনির গায়ত্রী মন্ত্র প্রণাম মন্ত্রও দেখতে পাবেন সন্ধ্যাবেলার সময় শনির মন্ত্র একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন জন্মছকে যাদের শনি দুর্বল অবস্থানে আছে অর্থাৎ মারক ঘরে বসে আছে সঠিক ডিগ্রিগত বলা নেই বর্তমানে আপনাদের নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে একটু সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে বিশেষ করে অয়েল লেদার ফুয়েল গ্যাস মেশিনারিজ আয়রন বা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন স্যাটান ওরিয়েন্টেড কোনো সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আর জন্মছকে যদি শনি দুর্বল পজিশনে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন শনি মন্দিরে সরিষার তেল কালো কালো তিল নীল রঙের মোমবাতি অপরাজিতা ফুল ধূপ এবং বাতসা দিয়ে শনিদেবের উদ্দেশ্যে নিজের নাম গোত্রকে ধরে পুজো দিয়ে দিন এখানেও আপনারা অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শনি কিন্তু মার্গী হয়েছেন চৌঠা নভেম্বর আগত দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত শনি মার্গীয় অবস্থাতেই থাকবে মার্গী শনির কৃপায় আপনাদের রাশির উপরে আগত দুশো আটত্রিশটি দিন ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের উচিত মন এবং শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখা তা নাহলে গুরুতর সমস্যায় কিন্তু পড়তেই পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন বলেও নেবেন না হতাশাও আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এটিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনার অর্থনৈতিক সুযোগ সুবিধা হয়তো অর্জন করতে পারেন কেউ যদি কোনো বিষয়ে আপনার কাছে মতামত চায় নিজের মতামত জানাতে লজ্জা পাবেন না দেখবেন উল্টে প্রশংসার পাত্রপাত্রী হবেন আজ যাত্রা করার পথে কোনো সুন্দর ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ অনুভব হবে যা আপনাকে অবশ্যই মানসিকভাবে প্রফুল্লতা দিতে চলেছে